সিএনজি পিএনজি গ্যাসের আচমকা মূল্যবৃদ্ধির ফলে বিপাকে পড়েছে পরিবহন ক্ষেত্র এবং সাধারণ পিএনজি ভোক্তারা সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলী রাজ্য সরকারের এই অবিবেচনা প্রসূত জনবিরোধী এবং স্বেচ্ছাচারী সিদ্ধান্তে তীব্র বিরোধিতা জানিয়েছে সোমবার এক বিবৃতিতে সম্পাদক মন্ডলীর দাবি জানিয়েছে অবিলম্বে এই বর্ধিত দাম প্রত্যাহার করা হোক বিবৃতিতে সম্পাদক মন্ডলী বলেছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির সাথে তাল রেখে ত্রিপুরার বিজেপি সরকারও সম্প্রতি পিএনজি এবং সিএনজি দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস লিমিটেডের এক সিদ্ধান্তে পশ্চিম ত্রিপুরা জেলার প্রতি কেজি সিএনজির দাম পঞ্চান্ন টাকা থেকে বেড়ে ষাট টাকা এবং অন্যান্য জেলাগুলোতে সাতান্ন টাকা থেকে বেড়ে টাকা করা হয়েছে অনুরূপ হারে রান্নার গ্যাসের দামও বাড়ানো হয়েছে বিগত বিয়াল্লিশ মাসে এটা নিয়ে বারো বার সিএনজি এবং পিএনজি উভয়েরই দাম বাড়ানো হলো গড়ে বছরে চারবার বাড়ানো হয়েছে তেসরা মার্চ দু হাজার আঠেরোতে সরকারের শেষ দিনে প্রতি কেজি সিএনজির দাম ছিল আটচল্লিশ টাকা রান্নার গ্যাসের দাম ছিল প্রতি এস সি এম ষোলো টাকা পঞ্চাশ পয়সা তা বেড়ে হয়েছে আঠাশ টাকা প্রায় দ্বিগুণ দাম বেড়েছে সিএনজি এবং পিএনজি দুটোই ত্রিপুরার মাটির তলা থেকে উত্তোলিত প্রাকৃতিক গ্যাস বাইরে থেকে আমদানিকৃত কোনো পদার্থ নয় এবং পরিশোধনের কোনো প্রয়োজন নেই এভাবে চড়া হারে দাম বাড়ানোর কোনো প্রয়োজনই নেই রাজ্য সরকারের উনিশ দশমিক পাঁচ শতাংশ রোড ডেভেলপমেন্ট ট্যাক্স এবং কেন্দ্রের বাড়তি শুল্ক চাপানোর ফলে নিরীহ মানুষ এবং বিশেষ করে পরিবহন শ্রমিক ও মালিকদের ওপর এই বাড়তি বোঝা চেপেছে রাজ্য সরকার রোড ডেভেলপমেন্ট ট্যাক্সের নামে কোটি কোটি টাকা তুলে নিলেও সারা রাজ্যে কোনো রাস্তাই মেরামত করা হচ্ছে না কিংবা নতুন কোনো রাস্তা নির্মাণের প্রকল্প চোখে পড়ছে না সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলী রাজ্য সরকারের এই অবিবেচনা প্রসূত জনবিরোধী এবং স্বেচ্ছাচারী সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করেছে সম্পাদক মন্ডলী দাবি জানাচ্ছে অবিলম্বে এই বর্ধিত দাম প্রত্যাহার করা হোক রোড ডেভেলপমেন্ট ট্যাক্সের নামে যে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হয়েছে তা দিয়ে গোটা রাজ্যে ভেঙে পড়া রাস্তাঘাট সমূহ মেরামত করার জন্য পদক্ষেপ নেওয়া হোক পিওর রিপোর্ট চ্যানেল দিন